গুড মর্নিং, আজকে হচ্ছে 5 তারিখ ডিসেম্বর মাসের 2023, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার খুবই পছন্দের জায়গা দার্জিলিং ম্যালে। সকাল জাস্ট 7টা বাজে, এই ব্লগটা শুরু করছি, আর এই ব্লগটাতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন একটা হোটেলের খোঁজ যেটা ম্যাল থেকে খুবই কাছে, সমতল রাস্তার ওপর, এবং 1200 টাকা থেকে শুরু। আরও বলি, এইটা ডিলাক্স ক্যাটেগরির হোটেল, এবং আমাদের একজন বঙ্গ সন্তান এই হোটেল পরিচালনা করছেন। আর এই ব্লগে আমি তুলে ধরবো ম্যাল থেকে তার দূরত্ব কত, এলিভেশনই বা কত, মানে উঁচু নিচু কতটা। দেখুন, ম্যালে এখানে এলিভেশন দেখাচ্ছে 2140 মিটার। এবার আমরা হোটেলের কাছে গিয়ে দেখব তার এলিভেশন কত, তাহলে মোটামুটি চড়াই উতরাইয়ে একটা ধারণা হয়ে যাবে। দেখুন, আমার সেই বিখ্যাত সেই অ্যাপ, জিপিএস অ্যাপ, যেখানে আমি স্টার্ট করব। আমি এখন দেখুন ম্যালের সামনে দাঁড়িয়েছি, এই একটা স্টার্ট করলাম আর এই পথে চললাম, যেটা ঘোরা রাস্তা বল, যে রাস্তায় সেই রাস্তায় চলুন। আচ্ছা, মল থেকে যেমন চলে এলাম, দেখুন আমরা অলরেডি 174টা স্টেপ চলে এসেছি এইটা, আর এখানে মিরামর আছে। আচ্ছা, এইখানে একটু কনফিউজিং, একটা ওপরে চলে আছে রাস্তা, একটা নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা নিচেও যাব না, ওপরেও যাব না, আমরা একটা সমতল ধরে যাব। চলুন, দেখুন 177 স্টেপ। ওয়েদার ফ্যান্টাস্টিক, একটু হালকা মেঘ আছে, যাই না কাঞ্চনজঙ্ঘা এখন আমি দেখার চেষ্টা করে দিই। দেখুন এরকম ভিউ পাওয়া যাবে এখানে রাস্তা দিয়ে যেতে, ফ্যান্টাস্টিক। চলুন আমরা হোটেলের দিকে যাই। এই রাস্তায় দেখুন একটা জিনিস দেখাই, যে ছোট গাড়ি কিন্তু ঢোকে, মানে পিক অ্যান্ড ড্রপ মনে হয় হয়ে যাবে হোটেল দিকে। চলুন দেখাই, আমরা চলে এসেছি 545টা স্টেপ, 381 মিটার। আচ্ছা, এই হোটেলের কাছাকাছি সবচেয়ে অন্যতম ল্যান্ডমার্ক হচ্ছে শেরপা গুম্ফা, যেটা এই দেখুন বুদ্ধিস্ট একটা গুম্ফা আছে, শেরপা গুম্ফা। চলুন এগোই, 614টা স্টেপ সম্পন্ন করে 430 মিটার অতিক্রান্ত করে মাত্র 5 মিনিটে আমরা আমাদের হিল কুইন হোটেলে চলে এসেছি। আর দেখুন, আমি আপনাদের বলেছিলাম যে এলিভেশন দেখুন 2140ই আছে, ম্যালেও ছিল 2140, এই হোটেলের সামনে দেখুন 2140, এই যে হোটেলের সামনেও 2140 এলিভেশন, ফলে চড়াই উতরাই নেই বললেই চলে। এই হোটেলের আজকে আমরা রুম ট্যুর করাবো, সুযোগ সুবিধা ইত্যাদি সব কিছু এই ভিডিওর সাহায্যে তুলে ধরবো, আর কী প্রাইস আছে সেটাও বলবো, এবং একজন বঙ্গ সন্তান যে ট্যাক্স রিলেটেড কাজ করতো হোটেল খুলে, তার কী স্বপ্ন সেটাও আপনাদের এই ভিডিওর সাহায্যে তুলে ধরবো। চলুন তাহলে প্রবেশ করা যাক। তাহলে হিল কুইনের যে লিজ ওনার আছে তার সঙ্গে দুটো কথা বলবো, আর কথা বলতে বলতে ইনফরমেশন নেবো, আর তার সঙ্গে সঙ্গে রুম ট্যুরও করাবো। আমাদের দেখুন বসে আছে, হ্যালো, আচ্ছা এই যে দেবাশিস, কটা রুম আছে আমাদের? 18টা রুম আছে, দুটো রুম আমরা নিজেদের রিজার্ভে রেখে দিয়েছি, 16টা রুম অ্যাক্সেস করতে দিই আমরা। আর মোটামুটি ভিউ রুম কটা? ভিউ রুম 6টা আর নন ভিউ বাকি 10টা। আচ্ছা, মিনিমাম কত থেকে হোটেল ভাড়া শুরু হচ্ছে? সর্বনিম্ন 1200 টাকা থেকে শুরু, আর ম্যাক্সিমাম 3000 টাকা পর্যন্ত, ডিপেন্ড করে সিজন টাইমিং। সিজন টাইমটা একটু বলে দাও তো, সবাই বলে সিজন টাইমটা কোটা, যেমন ধরো 25শে ডিসেম্বর আমি একটা জানি সিজন টাইম, আর পুজোর সময়টা সিজন টাইম, হোলি 25শে ডিসেম্বর সিজন টাইম, এদিকে নিউ ইয়ার রিলেটেড হয়ে গেল, হোলি, তারপরে গরমের টাইম, আমাদের যখন কলকাতা গরম থাকে তখন ঠান্ডা থাকে, সেই টাইমটা ওভারঅল মিলিয়ে মিশে একটা সিজন চলে আর কি। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 7363033133। আচ্ছা বলছি, এটাতে কি তোমার ফোনপে বা গুগল পে নাম্বার আছে? সব আছে, এটাতে লোকে যদি অ্যাডভান্স পেমেন্ট করতে চায় এটাতে করতে পারে। আচ্ছা, সিসিটিভি আছে? সিসিটিভি আছে, ওয়াইফাই আছে? আছে, জেনারেটর আছে কারেন্ট চলে গেলে? না, ইনভার্টার আছে, ইনভার্টার দরকার পড়ে না, তখন কারেন্ট অফ হয় না। ম্যাল থেকে কত দূরে? আমি বলে দিয়েছি, তুমি তবু বলো ম্যাল থেকে কত দূরে? ম্যাল থেকে আমাদের পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগে, সমান রাস্তা, ফ্ল্যাট রাস্তা, ফ্ল্যাট রাস্তা, বয়স্কদের কোনো অসুবিধা হয় না। আমি বলছি 5 মিনিটও লাগে না, আমি 5 মিনিটের একটু কাছাকাছি এসে আপনাদের দেখিয়েছি জিপিএস এর সাহায্যে। বলছি, জল কি কিনে খেতে হবে না, জল এমনি অ্যাকোয়াগার্ডে জল আছে তোমাদের? অ্যাকোয়াগার্ডে জল আছে, এবার কেউ যদি মিনারেল ওয়াটার কিনে খেতে চায় সে পরিষেবা আমরা দিয়ে থাকি। আর গুরুত্বপূর্ণ কোশ্চেন, গরম জল কি পাওয়া যাবে? ইলেকট্রিক কেটল সব ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, তাছাড়া যদি কেউ গরম জল চায় সেক্ষেত্রে আমরা চেষ্টা করি প্রোভাইড করে দেওয়া। গিজারের সুবিধা আছে তো? গিজার আছে, আর গিজারে যদি 24 আওয়ার্স কি গরম জল পাওয়া যাবে? 24 আওয়ার্স গরম জল সবসময় অ্যাভেলেবেল হয় না, তো চেষ্টা করি যদি ইনকেস বাচ্চা কাচ্চা থাকে, বয়স্করা থাকে, চেষ্টা করি সব সার্ভিস দেওয়া।
আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বলে দিন, ও দেবাশিসের মতন এখানে যারা দার্জিলিং এর হোটেল ওনার আছে তারা কিন্তু প্রতিনিয়ত জল কিনে কিন্তু আপনাদের সার্ভিস দেন, এবং এর চার্জটা প্রায় 1200 থেকে 1500, প্রায় 2000 টাকার কাছাকাছি দিনে জল কিনতে হয়। এক্ষেত্রে আপনারা যারা পর্যটকরা এখানে আসবেন দার্জিলিং এ, এইটা ব্যাপারটা একটু কাইন্ডলি ভেবে দেখবেন, কেন জলের অপচয় না করাই বেটার। আচ্ছা চলো একটু রুম ট্যুর করে নিই, ঠিক আছে? চলো একটু রুম কি দেখাবে? আচ্ছা কোথায় রুম দেখাচ্ছ বলো? আচ্ছা চলো উপরে দেখা, হিল কুইনের 504 যে রুমটা আছে তার একবার রুম ট্যুর করে আপনাদের দেখাই, চলুন প্রবেশ করি। আচ্ছা রুমটা বড়, এটা কিং সাইজ বেড দেওয়া আছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকতে পারবেন বা তিনজন থাকতে পারবেন। এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, আর তাতে কী দেওয়া আছে দেখুন, কেটল দেওয়া আছে, ইন্টারকম আছে, চার্জিং পোর্ট আছে, টিভি আছে, ওপরটা পুরো একদম রুফটা কাঠ দিয়ে বাঁধানো কিন্তু ঠান্ডা কম লাগবে, এইদিকে পুরো মিরর আছে, এইদিকে সুইচ আছে, এখানে আছে ওয়াশরুম, এদিক দিয়ে ভিউ, একটা জানলা আছে, টেবিল রাখা আছে, দুটো গ্লাস জগ দেওয়া আছে, ওখানে সোফা আছে, দুর্দান্ত করে সাজিয়েছে। আচ্ছা একটা চেয়ার দেওয়া আছে। আচ্ছা এইদিকটা কী দেওয়া আছে দেখি, এখানে একটা বড় ওয়ার্ড্রব দেওয়া আছে, আর এই দিকটার দিকে ভিউ কীরকম একটু জাস্ট দেখাই আপনাদের, ভিউটা কীরকম, এই জানলাটা খুললাম একটু ভিউটা দেখাই, দেখুন এই ভিউ, এই ভিউ সুপার টপ ক্লাস দুর্দান্ত। আচ্ছা একবার ওয়াশরুমটা দেখাই, চলুন ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, দেখুন কমোড আছে, এখানে আছে শাওয়ার, বালতি মগ আর কল, এখানে আছে হচ্ছে আপনার বেসিন, আর আছে গিজার, সব রকম সুযোগ সুবিধা আছে। আচ্ছা আমি একটু আমার সঙ্গে দেবাশিস আছে, দেবাশিস এই রুমটার ভাড়া কত? 504 অপশন, এই রুমের ভাড়া 1200 থেকে 1500 ডিপেন্ড করে, 1200 থেকে 1500 মধ্যে, ঠিক আছে ডিপেন্ড করে, আর সিজনালে এই ভাড়া 2500 ম্যাক্সিমাম, তার বেশি উঠবে না, তার বেশি উঠবে না, বুঝে নিন। 2500 টাকা এই রুম মানে ম্যালের থেকে মাত্র 4-5 মিনিটের মধ্যে মানে ব্যাপক। আরেকবার ফোন নাম্বারটা বলো, 7363033133, ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাবতীয় যা যা দরকার সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি যদি এই ভিডিওর মধ্যে সেরকম কিছু তুলে না ধরতে পারি বা আপনাদের মনে কোনো পোস্টের অবকাশ থাকে, প্লিজ দেবাশিসকে একবার ফিল ফ্রিভাবে ফোন করে নেবেন। চলো পরের লাইভ এটা দেখি, এবার কত নম্বর রুম দেখাচ্ছ? 503 504 503, চলো প্রবেশ করি। আচ্ছা দেখুন মেঝেটা কি সুন্দর টাইলস করা আছে, দারুণ দেখে মনে উঠেন কিন্তু এটা টাইলস কিন্তু করা আছে, দুর্দান্তভাবে সাজিয়েছে বিছানাটা। আচ্ছা এখানেও মোটামুটি হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকতে পারবে, একটা কেটল দেওয়া আছে, ইন্টারকম আছে, দুদিকে দুটো সাইড ল্যাম্প আছে, চার্জিং পোর্ট এদিকে আছে, এদিকেও আছে, একটা বড় মিরর আছে, একবার মিরর টেস্ট হয়ে যাক, একবার মিরর টেস্ট হয়ে যাক, পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, দারুণ। এইদিকে বড় জানলা, জানলাটা বেশ বড়, ওই 504-এর থেকে 503 জানলাটা বেশ বড়। এখানে কী আছে, একটা বড় এলইডি টিভি আছে, এখানে যে সোফা, দুদিকে দুটো চেয়ার দেওয়া আছে, আর এখানে একটা টেবিল দেওয়া আছে। আচ্ছা বাইরের ভিউটা একবার দেখে নিই, দুর্দান্ত টপ ক্লাস অনবদ্য। এইখান থেকে একটু স্লাইডারটা সরিয়ে দিলাম, আর এই হচ্ছে ভিউ, ওহ চরম চরম। আর একটা কথা বলে দিই, ওই দিকের পাহাড়টা কিন্তু সিকিমের পাহাড়, কিন্তু সিকিমের পাহাড়, ওই তারে ভিড় বলে না ওই সাইডটা, একদম ওইটা মনে রাখবেন কিন্তু, ও সুপার। আর এই দিকটা হচ্ছে আপনার লামাহাটা, তাই তো, এই দিকটা লামাহাটা, আর টাইগার হিল হচ্ছে ওই যে ওই দিকটা, ওই যে ওইটা টাইগার হিল, ওই যে উঁচু জায়গাটা ওটা টাইগার হিল, ঠিক বলছি তো? একদম, আমি যতদূর জানি, আমি এতবার এসেছি আমি জানি, ও সুপার। দেখুন আর কাঞ্চনজঙ্ঘাটা ঠিক এরকম কার্ভ করে গেছে, ফলে কাঞ্চনজঙ্ঘা এই জায়গা থেকে দেখা যাবে না কিন্তু, এরকম ভিউ পাওয়া যাবে, ঠিক আছে, দারুণ দুর্দান্ত সুপার। দেবাশিস দুর্দান্ত রাখছে কিন্তু এই জায়গা থেকে, সত্যি কথা বলছি আমার নিজেই থাকতে ইচ্ছা করছে এখানে। আচ্ছা একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ আচ্ছা একটু ওয়াশরুম লাইটটা জ্বালাই, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, এই ওয়াশরুমটা দারুণ, বেসিন আছে, আয়না আছে, গিজারও আছে, কোমোড আছে, জেট স্প্রে আছে, শাওয়ার আছে, কল বালতি মগ সব কিছু আছে, এবং আর ক্যারি করে আপনার হ্যান্ড যে ওয়াশ আছে আনানোর দরকার নেই, বা সব ডিসপেন্সার এখানে লাগানোই আছে, দুর্দান্ত ব্যবস্থা, দারুণ রুমগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, কী করে রাখো, নতুন হোটেল নাকি? এটা নতুন, একদমই নতুন, একদম ব্র্যান্ড নিউ। আচ্ছা তিন মাস হয়েছে, মেনটেন করছে কিন্তু খুব ভালো। রুমের ভাড়া কত বলো? 503 এই রুমের ভাড়া অফ সিজনে 1800 টাকা, সিজনে 3500 টাকা ম্যাক্সিমাম। হ্যাঁ কিছু করার, এই রুমটা অনেকটা বড়, অনেকটা বড়, স্পেসিয়াস। আচ্ছা বলছি দেবাশিস একটা কথা, আচ্ছা আপনাদের একটা জিনিস বলে দিন, যদি ধরো এক্সট্রা পার্সেন এলো, একটা ধরো 3000-4000 এই রুমটা, সোফা কাম বেড ছোট, ও এটা এটাকে কি করতে হবে, তাহলে মাটিতে শুতে হবে না? না এটা, ও সুপার, এটার জন্য এক্সট্রা চার্জ? না সব 3500 টাকার মধ্যেই, তাই
আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করি, ফুডিং এর ব্যবস্থা আছে আমাদের নিজের রেস্টুরেন্ট আছে, আর চাইলে গেস্ট মেনু কার্ড দেখে অর্ডার করো, খাবার খাবার খেতে পারে। এক কাপ চায়ের দাম কত? ব্ল্যাক টি 15 টাকা, মিল্ক টি 20 টাকা। ঠিকই আছে, ঠিকই আছে। রুমে বসে বসে পাবেন, 5 টাকা তো বেশি দিতেই হবে। ঠিক আছে, আমাকে এক কাপ চা খাইও প্লিজ। একদম একদম, চলুন পরের রুমটা দেখছো। আচ্ছা দেবাশিস, এতগুলো তো ভিউ রুম দেখলাম দুটো, একটা নন ভিউ রুম দেখাও দুটো বাজেটের মধ্যে। ঠিক আছে, একটা ধরো 1000 টাকার মধ্যে একটা রুম দেখাও, আর 1200-1300 টাকার মধ্যে একটা রুম দেখাও। আচ্ছা এটা 501 তাই তো? চলো দেখি। আচ্ছা ঢুকি। আচ্ছা এই রুমটা একটু ছোট, কিন্তু এমন কোনো ব্যাপার না, একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, একটা বড় কিং সাইজ বেড দেওয়া আছে। আমি একটু দেবাশিসকে বলবো রুমের লাইটটা জ্বালিয়ে দিতে। এখানে ইলেকট্রিক কেটল দেওয়া আছে, গরম জলের কোনো অসুবিধা হবে না। ইন্টারকাম আছে, টিভি আছে, দারুণ চেয়ার টেবিল, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। আচ্ছা আর হচ্ছে মিরর, দারুণ খুব সুন্দর। আচ্ছা একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা বেশ বড়, বেশ বড়, লম্বা আছে কিন্তু বেশ বড়। গিজার আছে, কমোড আছে, জেট স্প্রে আছে, কল, শাওয়ার, হ্যাঙ্গার, বালতি মগ, আর আয়না, আর বেসিন। অর্থাৎ একটা বাথরুমে যা যা বেসিক সুযোগ সুবিধা দরকার সব কটাই এই রুমে বর্তমান। আর এই রুমের ভাড়াটা কত দেবাশিসকে বলুন? ভাড়া 1000 টাকা থেকে শুরু, আর সিজনে এটা ডিপেন্ড করে 1500 টাকা, 1600 টাকা, 1800 এর মধ্যে পেয়ে যাবে। রিজনেবল, ঠিক আছে, রিজনেবল, অনেক রিজনেবল। হাজবেন্ড ওয়াইফ বাচ্চা হলে ইজিলি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু রোড সাইড ভিউ, এদিকে রোড সাইড ভিউ, এটা কিন্তু মানে ভিউ না, পাহাড়ের দিকে না, এটা রোড সাইড ভিউ। যাই হোক, যদি অসুবিধা হয় ফোন করে নেবেন, যেটা দরকার সেটা দেবাশিস আশা করি সলভ করে দেবে। আরে দেবাশিস, সবাই তো তুমি তো হোটেলে রুম দেখাচ্ছ, লোকে তো এসে দার্জিলিংয়ে তো থাকতে তো আসবে না, ঘুরতে যাবে, ঘোরার জন্য দরকার গাড়ি। তো গাড়ির ব্যবস্থা কে করবে, তুমি করবে না লোককে করতে হবে? না, আমি করে দিতে পারবো এখান থেকে, সেটা আগে থেকে বলতে হবে। আচ্ছা বলছি, গাড়ি কি এমনি ছোট গাড়ি বা কিছু এখানে কি পিক আপ ড্রপ হয়ে যাবে, মানে হলে সুবিধা হয়? পিক আপ ড্রপ এখান থেকে গাড়ি নিলে, এখানকার এই রাস্তায় গাড়ি নিলে এখানে রাস্তা থেকে পিক আপ ড্রপ হয়ে যাবে, বাইরের গাড়ি এই রাস্তায় ঢুকতে দেয় না, বলে সমস্যা। আচ্ছা বাইরে ধরো কেউ এলো, তা লাগেজ বা নেওয়ার জন্য কি একটু লোক পাঠানো যাবে? হ্যাঁ, লোক পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ফোন করে লোক দিয়ে চলে আসবে। আচ্ছা ভেরি গুড। আচ্ছা তুমি আরেকটা রুম দেখাও, যেটা নন ভিউ রুম একটু দেখাও, আর একটু তোমাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিও। ঠিক আছে চলো। আচ্ছা এইটা হচ্ছে নন ভিউ তাই তো? 502 আচ্ছা, আর এটা বলছি আপনাদের সব একই ফ্লোরে সব কটা রুম দেখাচ্ছি, এর নিচের ফ্লোরগুলো, তার নিচের ফ্লোরগুলো সব একই ক্যাটাগরির রুম, কিন্তু সব কটাতে গেস্টে পরিপূর্ণ, তাই জন্য আপনাদের সেই রুমগুলো দেখাতে পারছি না। তাহলে 502টাও একটু দেখে নিই, সেমি রোড সাইড ভিউ তাই তো? এইটা টপ ক্লাস বড় রুম, এই রুমটা অনেকটা বড়, হাজবেন্ড ওয়াইফ বাচ্চা বা তিনজন অ্যাডাল্ট থাকতে পারে, আবার বলছি এক্সট্রা অ্যাডাল্টও থাকতে পারে, তাকে কিন্তু মাটিতে শুতে হবে না, ওই যে সোফা কাম বেড আছে এইটার এই যে পেতে দেবে, এখানে শুয়ে পড়বে, এবং তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগছে না, ওই টাকার মধ্যেই হচ্ছে মানে রুম রেন্টের মধ্যে হয়ে যাচ্ছে, সুপার। আচ্ছা এখানে দেওয়া আছে যে আয়না, ওই দিকে আছে কেটেল, আর ওইখানে দেওয়া আছে হচ্ছে একটা ইন্টারকম, এখানে আছে ওয়ার্ড্রপ, টিভি, সব কিছু, চার্জিং বোর্ড এখানে 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 সব জায়গায় বর্তমান। এই দিক হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখবো, চলুন। এই দেখুন, ও সুপার, এই দেখুন, একদম যা যা সুযোগ সুবিধা থাকা দরকার সবই আছে। দেখুন আমি আর মুখে বললাম না, চলুন সব দেখিয়ে দিলাম, সব 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 দারুণ, খুব মেনটেন করছে কিন্তু, বেশ অনেকগুলো রুম মেনটেন করা কিন্তু চাপের ব্যাপার। আচ্ছা একটা কথা, সবাই তো বুকিং করলো, বুকিং করে কোনো কারণে যদি অসুবিধা ক্যান্সেল করে, সেক্ষেত্রে কিভাবে অ্যাডজাস্ট হবে? নেক্সট 6 মান্থের মধ্যে অ্যাভেলেবিলিটি করে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে, করে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না, দাম বাড়াবে না তো? না। আচ্ছা সত্যি দারুণ দারুণ রুম দেখাচ্ছে দেবাশিস, খুব ভালো মেনটেন করেছে হোটেলটা। আচ্ছা দেবাশিস একটা জিনিস জিজ্ঞেস করছি, আমার যারা দর্শকরা আছে, যারা আমার ভিডিও দেখে, যারা বুকিং করবে তোমার এই ভিডিও দেখে এই হোটেলে, কিছু কি ছাড় দেওয়া যাবে আমার চ্যানেলে দেখে যদি কেউ বুকিং করে, কিছু টোটালের উপর ছাড় দেয়? আপনার নাম যদি বলে বা আপনার চ্যানেলের নাম যদি বলে, আর সে যদি সাবস্ক্রাইব করে থাকে আপনার চ্যানেল, তাহলে আমি টোটালের উপর 10% অফ করে দেবো। এটা মনে রাখবেন কিন্তু। আচ্ছা আর একটা দেখুন গুরুত্বপূর্ণ জিনিস ওরা করেছে এই হোটেলে, যেহেতু এটা 3 তলা বিল্ডিং, ওয়াইফাই তো তলার তলায় আছে, কিন্তু দেখুন এখানেও এই যে যখন 4 তলায় বা 3 তলায় আমরা উঠে এসেছি, সরি 4 তলা না 3 তলায়, এখানে দেখুন ওয়াইফাই এক্সটেন্ডার লাগানো আছে, মানে এখান থেকে কিন্তু ওয়াইফাই এর স্পিড কিন্তু দুর্দান্ত, সত্যি কথা বলছি। আচ্ছা সিন্দিকে নামতে নামতে দেখুন অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা করা আছে, CCTV আছে, বাহ দুর্দান্ত। আচ্ছা দেবাশিস স্যার আমি নামছি, আরেকটা কথা বলতে বলতে, আচ্ছা দুর্দান্ত আড্ডা হচ্ছে তোমার সঙ্গে, বলছি চেক ইন চেক আউট টাইমটা কত? কটা আমি আর দেবাশিস হিল কুইন যে হোটেল আছে তার একদম বেসমেন্টে চলে আসি, সেটা হচ্ছে ওখানে রেস্টুরেন্ট আছে, দেবাশিস দাঁড়িয়েছে, এই যে ওদের দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম, এই যে
এখানে আবার গান বাজনার ব্যবস্থাও করা আছে। ও দারুণ, সুপার, ওই লাইট জ্বালিয়ে দিল আশিস। হ্যাঁ, যেখানে মধ্যে 15 জন মতন খেতে পারবে, অর্থাৎ বড় গ্রুপ এলে দুটো শিফটে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর মোটামুটি যা বলবে কি রান্না করে দেওয়া যাবে এটা আগে থেকে বলে দেয়। দার্জিলিং তো, দার্জিলিং মোটামুটি সন্ধ্যা হলে সবকিছু প্রিপেয়ার করা শুরু হয়ে যায়। সাত রাত 10টার মধ্যে পুরো ক্লোজ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। আর 8:30টায় দেখতে পাচ্ছি ক্লোজ হয়ে যাচ্ছে আজকাল দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আপনারা একটু আগে থাকতে বলে দেবেন, ব্যবস্থা করা যাবে, সবই ব্যবস্থা করা যাবে, কিন্তু ডিপেন্ড করছে কোন সময় বলছেন তার। একদম একদম। আজ আর আরেকটা জিনিস আমি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেবাশিসকে আপনারা সবসময় নাও পেতে পারেন। ম্যাম আছেন, ম্যাম রিসেপশনে বসেন, উনি, ম্যাম আপনার নাম বলিয়ে, আচ্ছা, ওনাকে ফোন করতে পারেন বা উনিও আপনাদের সেভাবে হেল্প করতে পারেন। আর দেবাশিস এখানে দাঁড়িয়েছে। দেবাশিসকে একটা জিনিস জিজ্ঞেস করবো। দেবাশিস, আমি এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে তোমার একটা স্বপ্ন আছে, যে এটা সেই স্বপ্নটা কি, আর তোমার একটা বড় যে গ্রুপের কথা বলছিলে সেটা একটু বলো আমাদের। বেসিক্যালি হিলকুইন হোটেল হচ্ছে বসুধারা গ্রুপ অফ কোম্পানির আন্ডারে। আমি চাই যে এই হসপিটালিটি চেইনটাকে আরো বড় করে নিয়ে যেতে, আরো অনেক জায়গায় আমাদের হোটেল হোক, আমরা আরো মানুষের সেবা করতে পারি। একদম একদম, ব্র্যান্ড হোক, একদম চাই। আমরা সবাই মিলে সেই চেষ্টা করবো, আমরা পাশে থাকবো, তোমার এই স্বপ্ন যেন অবশ্যই সফল হয়। এবং খুব খুব ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং তোমার এই প্রেজেন্টেশনের জন্য। আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছিলাম, তবে এখান থেকে দুজন গেস্ট বা চারজন ছিলেন, তাই তো, তো গেস্ট চেক আউট করছিলেন, তো তাদেরও একটু ফিডব্যাক একটু নিয়ে নিই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। দাদা আপনার নামটা একটু বলুন। অভিজিৎ ঘোষ। কোথা থেকে এসেছেন? আমি এসি হাওড়া। আমিও ঘোষ। আচ্ছা অভিজিৎ বলছি। আচ্ছা অভিজিৎ, কদিন রইলে এই হোটেলে? 3 দিন। 3 দিন, অভিজ্ঞতা কেমন? বেস্ট। এখানে যেমন ভিউ, ব্যালকনি দিয়ে যেমন ভিউ আছে, যেমন মলের পাশে রোড, একদম বাড়ি, হোটেল, বেস্ট সবকিছু, সার্ভিস দারুন। আর দেবাশিসের ব্যবহার কেমন? খুব ভালো, খুব ভালো। যেমন যখন কোনো অসুবিধা পড়বেন বলবেন, উনি একদম থাকেন, সবকিছুতে একদম সাহায্য করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া কোথায় করেছিলে? খুব প্রথম দিন এসেছিলাম, প্রথম দিন ট্রেন থেকে এখানে এসে প্রথম হোটেলে ক্লান্ত ছিলাম, তারপর নিচে এসে হোটেলে খেয়েছিলাম। বেস্ট, এখানকার বাঙালি খাবার ভালো, বাঙালি খাবার পারেন আসলে। এখানেও খাবেন, দার্জিলিং এর চাইনিজও খাবেন, সবই খাবেন, কিন্তু এদের খাওয়া দাওয়া ভালো, তাহলে তুমি স্যাটিসফাই, তাই তো? ওকে, থ্যাংক ইউ রবিজিৎ, থ্যাংক ইউ। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।